অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। গ্যারিক ইসরায়েলিয়ান বলেছিলেন ইট ইজ নট ভেরি ফান টু ডু স্পেকট্রোস্কোপি, কিন্তু আমরা আজকে সেই গুণগত রসায়নের স্পেকট্রোস্কোপিটা কত মজা করে শিখতে পারি সেটাই দেখার বিষয়। চলো আজকের পড়া বুঝতে লেকচারটি সম্পূর্ণরূপে মন দিয়ে শোনো আর বোর্ড বইয়ের একটু সাহায্য নিতে পারো। তো আমরা প্রথমে আসি, তড়িৎচৌম্বকীয় বর্ণালী কি? আচ্ছা, এখানে তোমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ। আচ্ছা, মাঝে মাঝে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে এবং সেটা নিম্ন শক্তি স্তরে চলে যাচ্ছে, আবার মাঝে মাঝে এটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে লাভ দিচ্ছে। একটা ইলেকট্রন শক্তি গ্রহণ বা শোষণ করছে, এটার কারণেই কিন্তু আসলে তড়িৎচুম্বকীয় বর্ণালী এটা তৈরি হয়। তাহলে আমরা একটু সুন্দরভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করলে পাচ্ছি যে ইলেকট্রন কক্ষপথ পরিবর্তনের সময় যে শক্তি বিকিরণ করে তা আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী আকারে পাই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তড়িৎচুম্বকীয় বর্ণালী আসলে কয় ধরনের হতে পারে? ইমিশন এবং অ্যাবজর্পশন। তোমরা দেখতেই পাচ্ছ যে কোন সময় একটা ইলেকট্রন শক্তি শোষণ করছে, আবার কোন সময় সেই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করছে। তাহলে এটা দুইটার জন্য কিন্তু দুই ধরনের স্পেকট্রাম বা তড়িৎচুম্বকীয় বর্ণালী তৈরি হয়। তাহলে ইমিশন লাইন বোঝাটা খুব সহজ। ইলেকট্রনটা যেই শক্তি বিকিরণ করছে সেটা যা তরঙ্গ দৈর্ঘ্য সেই অনুযায়ী আমরা ইমিশনটা পাবো, ইমিশন যে স্পেকট্রাম এটা পাবো। কিন্তু অ্যাবজর্পশন স্পেকট্রামটা বুঝতে হলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। ধরো ইলেকট্রনটা অটোমেটিকলি লাইট অ্যাবজর্ব করবে না, তাই না? শূন্য থেকে তো লাইট অ্যাবজর্ব করবে না। এখন তুমি একটা কোনো নির্দিষ্ট আলো দাও, সেই ইলেকট্রন কিন্তু সবগুলো ওয়েভলেংথ শোষণ করে না, এটা তোমাকে বুঝতে হবে। তো যেই জায়গায় ইলেকট্রনটা যেই ওয়েভলেংথের আলো শোষণ করে আলোকহীন বা অন্ধকার হয়ে পড়ে, তো সেই জায়গা সেইগুলোই আমরা অ্যাবজর্পশন লাইন হিসেবে পাই। দেখে বুঝতে পারলে সেখানে কিন্তু আর কোনো আলো নেই। এবার আসি পদার্থের গঠন অনুসারে বর্ণালী কেমন হতে পারে। এখানে তিন প্রকার দেখতে পাচ্ছি, পারমাণবিক বা রেখা বর্ণালী, আণবিক বা গুচ্ছ বর্ণালী আর নিরবচ্ছিন্ন বর্ণালী। আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, তুমি একটা পরমাণুতে যদি পরমাণুর মধ্যে যদি বিদ্যুৎ ক্ষরণ ঘটাও বা ইলেকট্রিক ডিসচার্জ প্রয়োগ করো, তাহলে যেটা হবে যে একটা পরমাণু নির্দিষ্ট কিছু রেখা বর্ণালী প্রদান করবে। হ্যাঁ, আণবিক বর্ণালীর ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে পারমাণবিক বর্ণালীর একটা কালেকটিভ বা কম্বাইন্ড রূপ তুমি বলতে পারো। অণু তো আর কিছুই না, তাই না? অণু হচ্ছে কতগুলো পরমাণু সমন্বয়ে গঠিত। তাহলে খুব স্বাভাবিক, প্রত্যেক এর মধ্যে একটা অণুর মধ্যে অবস্থিত প্রত্যেকটা পরমাণুই কিন্তু তার পারমাণবিক বর্ণালী দেখাতে যাবে। তো এর ফলেই কিন্তু একটা গুচ্ছ বর্ণালী তৈরি হয়, ঠিক আছে? আর নিরবিচ্ছিন্ন বর্ণালী হলো বা পারমাণবিক বর্ণালীর ব্যাপারে আলোচনা করি, তখন আমরা যেটা করি যে এদেরকে একটা নিম্ন চাপে রেখে এদেরকে আমরা তড়িচুম্বকীয় রশ্মি প্রয়োগ করি বা ইলেকট্রিক ডিসচার্জ অ্যাপ্লাই করি। কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালীর ক্ষেত্রে যেটা হয় যে এটাকে কোনো তড়িচুম্বকীয় তরঙ্গ না দিয়ে বরং এটাকে সরাসরি হিট দেওয়া হয়। তো সরাসরি হিট দেওয়ার ফলে একটা যখন এটাকে আমরা বলি ভাস্বরতা, এই ভাস্বরতা পর্যন্ত যখন আমাদের তাপমাত্রাটা পৌঁছাই, তখন সেই যে কোনো উত্তপ্ত বস্তুই কিন্তু একটা নিরবচ্ছিন্নভাবে একটা বর্ণালী আমাদেরকে প্রদান করে। তো সেটাই হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী। যে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বর্ণালী শ্রেণী বিভাগ। আচ্ছা, তো দেখো এই গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে এবং এই ইভেন এই যে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো, এদের মধ্যে যে এত তফাত, এটার একমাত্র কারণ হলো এদের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের কারণেই কিন্তু আমরা রং দেখতে পাই এবং এত ধরনের যে আমরা তড়িচুম্বকীয় তরঙ্গ পাই সেটা মূলত তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের উপর ভিত্তি করে এটা আমরা নির্ধারণ করি, ঠিক আছে? তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য এদিকে গেলে বাড়ছে, অর্থাৎ গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড, ভিজিবল মাঝে আছে। তো সব এদিক এদিক থেকে এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ছে। এখানে মনে হয় না খুব বেশি বিস্তারিত করে আলোচনা করার দরকার আছে, এটা খুব সহজে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণে যদি আমরা একটু চেষ্টা করি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যখন তুমি দীপশিখায় কোনো একটা পরমাণুকে ধরবা, তখন যেটা ঘটে যে এই এক একটা পরমাণু থেকেই অনেকগুলো ভিন্ন ভিন্ন তড়িচুম্বকীয় বিকিরণ কিন্তু আমরা পাই বা ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কিন্তু আমরা পাই। তো এখানে ধরো তুমি সোডিয়াম নিয়ে এক্সপেরিমেন্টটা করতেছো, তাহলে যখন তুমি এই সোডিয়ামের পরিমাণটা তোমার স্যাম্পল থেকে কমাতে থাকবা, তখন যেটা ঘটবে যে এই অসংখ্য যে রেখাগুলো তৈরি হবে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং শেষ পর্যন্ত দেখবা কয়েকটা বৈশিষ্ট্যমূলক একটা বা দুইটা রেখা, কিন্তু বিশেষ করে একটা রেখা, বৈশিষ্ট্যমূলক একটা রেখা কিন্তু থেকে যায়। এই রেখাগুলোকে আমরা নাছর রেখা বলি। এই নাছর রেখার উপর ভিত্তি করে কিন্তু মৌলটা শনাক্ত করা সম্ভব। তাহলে সোডিয়ামের নাছর রেখার উপর ভিত্তি করে আমরা কীভাবে শনাক্ত করি সেটা জানার জন্য বুঝতে হবে যে সোডিয়াম কিন্তু সবসময় তার নাছর রেখাটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের উপরেই দিবে, ঠিক আছে? তাহলে
এইটা যখন আমরা একটা আদর্শ মানের সঙ্গে তুলনা করি তখন কিন্তু আমরা সোডিয়ামকে এভাবে শনাক্ত করতে পারবো। এই আদর্শ মান এর সঙ্গে তুলনা করে দেন, বাজারে এক ধরনের পাউডার পাওয়া যায় আরইউ পাউডার বলে, সেই পাউডারের যে স্পেকট্রাম আছে সেখানে মোটামুটি 50টা মৌলিক পদার্থের স্পেকট্রাম আছে, তো সেটার সঙ্গে তুলনা করে সহজেই বিভিন্ন মৌলিক পদার্থকে শনাক্ত করা সম্ভব হয়। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো স্যার, হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যার জন্য আমাদেরকে এই ফিগারটা একটু সুন্দর করে লক্ষ্য করতে হবে। দেখো যে এখানে আমাদের হাইড্রোজেনটা আছে, এক্সাইটেড হাইড্রোজেন, যেটা আমাদেরকে একটা বিকিরণ দিচ্ছে, তো সেটাকে আমরা একটা লেন্স এবং স্লিটের মধ্যে পাস করার পরে যখন প্রিজমের ওপর ফেলতেছি, দেখো প্রিজমের ওপর আসার পরে সেই তার হাইড্রোজেন থেকে উৎপন্ন যে তড়িচ্চুম্বকীয় রশ্মি, এটা কিন্তু বিশ্লিষ্ট হচ্ছে বা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাইড্রোজেন পরমাণু থেকে কিন্তু অনেকগুলো তড়িচ্চুম্বকীয় তরঙ্গ তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা পরমাণু থেকে, ইভেন হাইড্রোজেনের ইলেকট্রন কিন্তু একটাই, তাহলে এই একটা পরমাণুর একটা ইলেকট্রন থেকেই কিভাবে ওয়েভলেংথ তৈরি হচ্ছে, এটা এটা একটা বড় প্রশ্ন, তাই না? আমরা একটু দেখি এই ছবিটা। দেখো যে আমরা আমরা যখন এক্সপেরিমেন্টটা করি তখন এই হাইড্রোজেনের যে পরমাণুটা আছে এটা কিন্তু একটা একটা পরমাণু দিয়ে কিন্তু এক্সপেরিমেন্টটা করা সম্ভব না। তাহলে আমরা অসংখ্য পরমাণু নিয়ে যখন এই এক্সপেরিমেন্টটা করতেছি তখন এখানে যখন আমরা এটাকে এক্সাইটেড করি বা কোনো তড়িচ্চুম্বকীয় রশ্মি বা কোনো ইলেকট্রিক ডিসচার্জ অ্যাপ্লাই করি, তখন এই যে ইলেকট্রনগুলো আছে হাইড্রোজেনের যে প্রথম কক্ষপথে যে ইলেকট্রন আছে, এটা ঠিক কত কত পরিমাণ শক্তি শোষণ করবে এবং কোন কক্ষপথে এটা জাম্প করবে, এটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না আগে থেকে। তাহলে যেটা হচ্ছে যে পরবর্তীতে যখন এই ইলেকট্রনগুলো ফিরে আসছে তখন কিন্তু তারা বিভিন্ন রকম শক্তি স্তর থেকে তাদের গ্রাউন্ড স্টেটে বা তাদের দ্বিতীয় শক্তি স্তরে বা তাদের তৃতীয় শক্তি স্তরে কিন্তু ফিরে আসতে পারে, তাই না? যদি আমরা এটা বুঝতে পারি তখন আমরা এই হাইড্রোজেন বর্ণালীতে যে একাধিক একাধিক তড়িচ্চুম্বকীয় তরঙ্গ আমরা পাইছি এটার ব্যাখ্যা কিন্তু আমরা দাঁড় করাতে পারি যে হ্যাঁ, তাহলে এই কারণে হতে পারে যে এক একটা হাইড্রোজেনের পরমাণুর ইলেকট্রন এক একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে জাম্প করে এবং যখন তারা ফিরে আসে তখন তারা ভিন্ন ভিন্ন রকম বর্ণালী দেয় আমাদেরকে। তাহলে এই ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসার কারণে যে আমরা তরঙ্গ দৈর্ঘ্যগুলো পেয়েছি বা তড়িচ্চুম্বকীয় বর্ণালীগুলো পেয়েছি তাদেরকে আমরা একটু শ্রেণীবিভাগ করতে চাই। দেখো যারা প্রথম শক্তি স্তরে ফিরে আসবে তাদেরকে আমরা বলি লাইম্যান সিরিজ, যারা দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে তাদেরকে আমরা বলি বামার সিরিজ, একইভাবে প্যাটসেন ব্র্যাকেট এবং ফুন সিরিজের কথা আমরা জানি। তো এখানে মনে রাখতে হবে যে কি কোন শক্তি স্তর থেকে ফিরে আসছে এটা ব্যাপার না, বরং কে শেষে কোন শক্তি স্তরে ফিরে আসছে এটার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগটা করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।